ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজল করিম মল্লিক ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরও বলেন ডিবিতে কোনো ধরনের অন্যায় অবিচার ও দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না বিস্তারিত জানাচ্ছেন মাহাতাব মিনহাজ ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর রেজল করিম মল্লিক শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে মিড দা প্রেস অনুষ্ঠানে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির প্রধান হিসাবে আয়নাঘর ভাতের হোটেল সহ নানা প্রসঙ্গে কথা বলেন তিনি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না থাকবে না কোনো ভাতের হোটেল ডিবি জবাবদিহির ঊর্ধ্বে বলেও জানান তিনি ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না দুর্গাপূজায় বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি ডিবির সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বলে জানান রেজল করিম মল্লিক যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা